হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব লোগো আপনি কম্পিউটারে কিভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি আরম্ভ করি। তো ফ্রেন্ড, আমি এখানে করেল ড্র ওপেন করে রাখছি, আর আমি এখান থেকে তিনটা টুলসে এই লোগোটা তৈরি করব। তো প্রথমটা থাকবো শেপ টুলস, তারপরে রেক্ট্যাঙ্গেল, আর একটা আছে পলিগন টুলস। এই তিনটা টুলসে আমি কাম করব। তো প্রথমে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলস সিলেক্ট করলাম। এখানে একটি ড্র করলাম এইভাবে, তারপর আমি এখান থেকে শেপ টুলস সিলেক্ট করব। এখানে ধরে অল্প নিচে অল্প টান দিলাম, এখানে এইভাবে করে নিলাম। এরপর এখান থেকে পলিগন টুলস সিলেক্ট করুন। এখানে কন্ট্রোল প্রেস করে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এখানে আমি এভাবে এটা ড্র করে দিলাম। দেখুন, এই জায়গাতে পাঁচটা কোণা আছে। তো পাঁচটা কোণা লাগবে না, আমাকে তিনটা কোণা লাগবো। এখানে ফাইভ আছে, তো ওটা মুছে দিয়ে আমি তিন লিখে এন্টার করে দেব। দেখুন এই জায়গায়। তারপর এখানে আমি -90 ডিগ্রি রোটেট করে নেব, -90 ডিগ্রি। দেখুন এভাবে হলো। এবার আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে এখন প্রথমে সি প্রেস করব, কিবোর্ডের থেকে সি প্রেস করব, তারপর ই, কিবোর্ডের ই প্রেস করুন। দেখুন এখানে মাঝখানে চলে আসবো। তো এখন আমি এখানে কালার করব, এটাতে কালার করুন। প্রথমে আপনি মাঝখানেরটা সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন জাস্ট। এটা সিলেক্ট করার পর এখানে আমি বগা হোয়াইট কালারটা লিম, রাইট লেফট দুটো ক্লিক করার পর দেখুন, তারপর এটাকে সিলেক্ট করে এখানে লাল কালারটা, তার রেড কালারটা ভয় দিলাম। তো দেখুন এ জায়গায় আপনার ইউটিউবের লোগো একটা এসে গেছে। এখন আপনি এটাকে মাঝে সিলেক্ট করে এদিক ওদিক নিতে পারবেন, আপনার যেটা ভালো লাগে, যে সিস্টেম ভালো লাগে, তো ওইভাবে আপনি করে নিতে পারবেন। দেখুন এটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এদিকে থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো এইভাবে আপনি ইউটিউব লোগো, ইউটিউবের যে লোগোটা আছে ওইভাবে ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখালাম ইউটিউব লোগো কিভাবে করেলড্রতে তৈরি করা যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।